অনুষ্ঠিত হয় এবং কারা চ্যাম্পিয়ন হয়? টি টোয়েন্টি বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয় এবং কারা চ্যাম্পিয়ন হয়? এই প্রশ্নের উত্তর অজয় আহমেদ শুভ না পারলে খালের ডেলে নিয়ে পাইরামু একেবারে সহজ প্রশ্ন, কয়দিন আগে বিশ্বকাপ হয়েছে? প্রশ্ন শেষ, 7 নম্বর প্রশ্ন, আমরা প্রশ্ন নম্বর 8 এ চলে যাচ্ছি। প্রশ্ন প্রায় শেষ, আপনারা কেউ উঠবেন না, এরপরে অতিথি শিল্পীর নৃত্য আছে। ফিফা বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় এবং ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় এবং ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে টাইব্রেকারে কত কত গোলে পরাজিত করে? কোথায় অনুষ্ঠিত হয় এবং আর্জেন্টিনা ফ্রান্সকে কত কত গোলে টাইব্রেকারে পরাজিত করে? ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় এবং ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে টাইব্রেকারে কত কত গোলে পরাজিত করে? বিশ্বকাপ 2023 ফিফা, আমার মনে হয় এই প্রশ্ন সবাই পারার কথা। হ্যালো, আমরা কি 8 নম্বর প্রশ্নের পরের প্রশ্নে চলে যাব? 8 নম্বর প্রশ্ন শেষ। এবার এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি। পোশাক রপ্তানিতে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? পোশাক রপ্তানিতে আমরা জানি বাংলাদেশ পোশাক রপ্তানিতে খুবই ভালো অবস্থানে আছে সারা বিশ্বে। মেড ইন বাংলাদেশ আমেরিকার প্রেসিডেন্টও পরে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? সময় প্রায় শেষ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে কত সারা বিশ্বে? আমাদের সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর সবার পারা উচিত। মজিবুর রহমান প্রি ক্যাডেট স্কুল, মজিবুর রহমান প্রি ক্যাডেট স্কুল কত সালে স্থাপিত? কত সালে স্থাপিত এবং 2022 কয়া দিছে নীরব, এই প্রশ্ন আর বাদ দিব কিন্তু, এবং 2022 জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় কতজন অংশগ্রহণ করে কতজন বৃত্তি পেয়েছে? আমরা একজনের হাতে পেয়ে গেছি মার্কশিট। মজিবুর রহমান প্রি ক্যাডেট স্কুল কত সালে স্থাপিত এবং 2022 সালে জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় কতজন অংশগ্রহণ করে কতজন বৃত্তিপ্রাপ্ত হয়েছে? আপনারা সবাই জানেন আমরা 2000 এই প্রশ্নের উত্তর। Stop it.